बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम देश एवं देशेर बाइरे जे जेखान थेके आमादेर भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई भालो आछेन एवं गोस्ट फाइटारेर संगे आछेन आल्लाहर अशेष सहमति एवं आपनादेर दुआय आमी एवं आमार टीमेर सबाई भालो आछि एवं सुस्थ आछि। तो बंधुरा कतक्षण पर्यन्त आमरा जे भालो थाकते पारबो सेटा आमरा बोलते पारतेछि ना कारण आमरा जे जायगाटा आछि एटा होच्छे एकटा भयानक जिन सापेर आवासस्थल। आमरा এখানে যে আসছি মানে যাদের উদ্দেশ্য করে নিয়ে আসা যাদের জন্য আসা তো এই সাইডে একটা বাড়ি আছে এই বাড়িতে যারা বসবাস করে তাদেরকে প্রতিনিয়ত এই যে জিন সাপটা বিরক্ত করে এবং তাদেরকে বিভিন্নভাবে কামড়ায় তাদের পরিবারের সবাইকে। তো তাদের ছেলের মুখ থেকে আমরা এটা শুনে এখানে আসছি এবং মানে তার মার উপরে বেশি আক্রমণ হয় এবং তার মারই বেশি ক্ষতি করে। তার মা কিন্তু অনেকটা নামাজ কালাম পড়ে এবং মানে পাঁচক নামাজ পড়ে এবং পর্দা করে আমরা যতটুকু শুনতে পাচ্ছি এবং তার মায়ের উপরে সে মানে বেশি আক্রমণ করে এবং সে তাকে নামাজে থাকা অবস্থায় তার উপরে আক্রমণ হয়েছে। আমি তো শুনে অবাক আসলে এরকমটা কি কখন হয়। তো এই জন্য আমরা এখানে আসছি যে যাতে ওই যে জিন সাপটা কি জন্য যে তার উপরে আক্রমণ করে সে কি চায় সেটা আমরা শোনার জন্য এবং যে মহিলাটাকে আগে মানে কামড়ায় বিভিন্নভাবে তাকে স্বপ্নে দেখানো হয় যে এখানে একটা গাছ আছে হ্যাঁ ওই গাছটাই নিচে তার মানে যে মনসা পূজো যাকে বলা হয় সেটা করার জন্য এবং দুধকলা বিভিন্ন মানে ওরা যা খায় পায়ে সেই যে মানে দুধের তৈরি যেগুলো এইগুলো এখানে দেওয়ার জন্য বলা হয়। তো এই জন্য আমরা এখানে আসছি। তো প্রতিদিনের মতো আমি রেহান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে জিয়াদুল ইসলাম আসসালামু আলাইকুম এই পাশে আছে আর কে রিয়াজ আসসালামু আলাইকুম এই সাইডে আছে আমাদের উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই যে আগের ভিডিও দেখছেন রিয়াজ ভাই যে হাতে যে একটু সমস্যা হয়েছিল তো সেটা গুরুতর কোনো সমস্যা না তো মোটামুটি একটু সমস্যা হয়েছে তো ঠিক হয়ে যাবে একটু দোয়া করবেন তার জন্য যাতে সে তাড়াতাড়ি মানে ক্ষতটা যাতে তাড়াতাড়ি সেরে যায়। ভাই ও কি বাগানের মধ্যে কিছু দেখতে পারছে আমরা ও কিন্তু বাগানের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা যে আজকে যে বাহাদুরকে আনছি হ্যাঁ ওই যে মানে বেজি বলা হয় আর কি তো নাম হচ্ছে বাহাদুর ওকে আমরা আজকে আনছি যে কারণ হচ্ছে কেন আমরা কিন্তু ওর মাধ্যমে ওই যে দিন সাপটাকে খোঁজার চেষ্টা করব এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওকে দিয়ে সাপটাকে শিকার করানো। তো এই জন্য আমরা আজকে ওকে সাথে করে আনা। তো এখন আমরা এখান থেকে বের হবো। তো বন্ধুরা যাওয়ার আগে আমি একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কেন আমাদের ভিডিওটা কোনো জাতি ধর্ম বর্ণ কাউকে ছোট করার জন্য আমরা ভিডিও বানাই না। আমরা ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। তো আমাদের কিন্তু আমাদের যে টার্গেট আমাদের ওই সাপ পর্যন্ত কিন্তু নিয়ে যাবে কিছু একটা দেখেছে ভাই দেখছে এই গাছটা কিন্তু ওই সামনেই গাছ পর্যন্ত যাবো আমরা কিন্তু যখন কথা বলছিলাম তখন এই সাইডে একটা সাউন্ড আসতেছিল আপনি খেয়াল করেছেন হ্যাঁ ভাই এই যে উপর থেকে গাছের উপরটা লাইক করে এখানে কিছু একটা আছে মনে হয় আমার যেমন হয় আপনি ওকে বের করে আনেন আমরা দেখি দেখি
উজ্জ্বল ভাই ও কিন্তু যেটা দেখছে ভাই, ও কিন্তু চারি সাইডে কিন্তু লক্ষ্য করতেছে, ও কিন্তু তাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তাকে কিন্তু চারি সাইডে দেখা যাচ্ছে। লাইট ম্যানেজ ইয়াদ ভাই, লাইট ম্যানেজ না, কারণ বাহাদুর কিন্তু আপনি দেখছেন যে একবার এই সাইডে আসছে, একবার ওই সাইডে খুঁজে বেড়াচ্ছে, তারপর কারণ ও কিন্তু চারি সাইডে ওকে দেখতে পাচ্ছে। কি হচ্ছে ভাই? ভাই সে বাড়ি ফিরে যাচ্ছে ভাই। বাহাদুর কিন্তু এদিকে যাচ্ছে, ভাই বাড়ির ভিতরে ভাই কিছু একটা মনে হয় ও দেখতে পাচ্ছে ভাই, মনে হয় লক্ষ্য করছে বাড়ির ভিতরে কিছু একটা, এই জন্য ভাই এদিকে যাওয়ার চেষ্টা করছে ভাই। বাহাদুর টের পাইছে ভাই, যখন এই বাড়ির ঘরের ভিতরে আসছিল ভাই, তখন কিন্তু এই সাইডে শব্দ হয়েছে, মানে প্রথমে যেখানে আসছিল ভাই, ওইখান থেকে দেখতে পাচ্ছি আগুন ধরেছে, ও সম্ভবত এখান থেকে এইদিকে যেতে পারে, কারণ সে খেজুর গাছটা কিন্তু ওইদিকেই। জি ভাই, বাহাদুরকে নিয়ে আসেন ভাই। উজ্জ্বল ভাই আসেন, এই যে সামনে কিন্তু সেই খেজুর গাছটা, এটাই কিন্তু মেন। জি ভাই, সে ভয়ানক জায়গা। উজ্জ্বল ভাই, কই ভাই? না না, বাহাদুর উঠে আসছে না ভাই, বাহাদুর ভয় পাচ্ছে মনে হচ্ছে, দেখেন কেউ গুড়োগুড়ি করতেছে ভাই, আমরা যে গাছটা যে খেজুর গাছটাকে নিয়ে যে স্বপ্ন দেখানো হয় যে খেজুর গাছের গোড়ায় বাহাদুর কিন্তু চারি সাইডে দেখতে পাচ্ছে ভাই, ভয় পাচ্ছে ভাই, এদিকে কেমন জানো বাহাদুর কিন্তু ওকে কিন্তু উপস্থিত টের পাইছে ভাই, ভাই ভাই আপনি কি একটা জিনিস খেয়াল করছেন ভাই, যখন বাহাদুর কিন্তু ভাই আগে এরকম করিনি, এই গাছের গুলো আসে কিন্তু ভাই ও এরকম শুরু করছে ভাই, গাছে কিন্তু কিছু দেখতে পাইছে ভাই, আমাদের কিন্তু আপনি আমার মনে হয় না যে যেহেতু জ্ঞান সব ঠিক আছে ভাই, যদি মানে বাহাদুর দ্বারা মানে আমাদের বিষাক্ত দুর্দান্ত সাপ আছে যেগুলো মাটির তলে থাকে ভাই, ওর শক্তি আছে ভাই ওইটা টেনে বের করে এনে মেরে ফেলানো, কিন্তু ভাই ওরা আছে কিন্তু অত্যাধিক শক্তিশালী, মানে জিন সাপ আর কি, মানে খুঁজে পাচ্ছে না ও। জি ভাই, ও যাচ্ছে যেখানে যাচ্ছে সেখান থেকে হারায় যাচ্ছে ভাই, ও তো উড়ে চলে যাচ্ছে, আমাদের কিন্তু বাহাদুর দিয়ে কোনো কাজ হবে না এখন, আমরা এটা বুঝতে পারছি, ও তো শিখিয়ে আসলে আসলে তাহলে বিপদে যাবেন ভাই আমাদের, আর ও কিন্তু প্রচুর চেষ্টা করতেছে ওরে খোঁজার জন্য, দেখেন ওই যে খুঁজতে চাচ্ছে, কিন্তু আমরা এখন ওরে দিয়ে কোনো কাজ করব না, বলের সাথে ভারী উঠতেছে না অবশ্যই, এই জন্য ভাই ও ফসফস করে মানে ওর শক্তি প্রয়োগ করা ই করতেছে। জি ভাই, বুঝতে পারছি ভাই, আবারও যাচ্ছে ভাই, আবার সেই গাছের দিকে যাচ্ছে, আবার সেই গাছের দিকে ভাই, দেখেন অবস্থা দেখেন ভাই, ঘুরতে আছে ও কিন্তু চারি সাইডে বুঝতে পারছে যে এখানে কিছু একটা আছে, এবং
বাহাদুর কিন্তু আমাদের সাথে দৌড়ায় চলে আসে দেখেন, আসতেছিল না কিন্তু এখন দৌড়ে আসে আমাদের সাথে সাথে দৌড়ে চলে আসে ভাই। এর মানে কিন্তু যে ও কিন্তু এই গাছের আশেপাশে কিন্তু গাছ, তো আমরা কিন্তু বাহাদুরে দিয়ে কিন্তু ওকে ধরতে পারবো না বা মারতে পারবো না, আমরা ওকে ডাকবো এখানে বসে যে আসলে সে কি চাই, সে কেন এখান থেকে ঘোরাফেরা করে, সে এখান থেকে ভালো ভালো যাবে না, সে কি চাই সেটা আমরা শোনার চেষ্টা করবো। যদি এখান থেকে ভালো ভালো যায় তাহলে অবশ্যই তাকে এখান থেকে মানে মুক্ত করে দেবো, আর যদি না যায় তাহলে তার অবস্থা ভাই আমার বাহাদুরে মনে হয় কোনো ক্ষতি করেছো। আমরা এখন এখানে আসন তৈরি করে ওকে ডাকার চেষ্টা করবো, আশেপাশে কোথাও আসে দিন সাপটা তাতে করে ফার্স্ট করে বন্ধুরা। আপনারা একটা জিনিস জানেন যে বেজি আমরা যে বেজিটাকে আনছি ওটা কিন্তু অনেকটা মানে উপকারী একটা জিনিস, কারণ ওরা কিন্তু যে বিষয় যেসব সাপ আছে তাদেরকে কিন্তু মেরে ফেলে, এই জন্য কিন্তু উজ্জ্বল ভাই কিন্তু বাড়িতে কিন্তু ওই বেজিটা মানে পুষে রাখে যাতে বাড়ির মানে আশেপাশে বাড়ির আঙিনায় যাতে কোনো প্রকার বিষধর সাপ প্রবেশ করতে না পারে, এবং সে যখন প্রবেশ করার চেষ্টা করে তখন কিন্তু সে মানে উজ্জ্বল ভাই কিন্তু মানে যখনই কোনো সাপ প্রবেশ করে তখন কিন্তু ওই যে বাহাদুর সে কিন্তু মেরে ফেলে। এর আগে কিন্তু মানে অনেকগুলো সাপ কিন্তু সে মারছে বুঝল ভাই। হ্যাঁ ওকে বান্ধে রেখে আপনি এখানে আসেন, আমরা যেটা বলতেছিলাম উজ্জ্বল ভাই কিন্তু বাড়িতে ওই যে বাহাদুরকে পোষণ যাতে বাড়ি কোনো বিষধর সাপ প্রবেশ করতে না পারে, এর আগে তো ওই বাহাদুর অনেক সাপ মারছে আপনি যেটা বললেন ভাই, আমার ঘরে যে সাপ উঠছিল আপনি দেখি মাথা নষ্ট হয়ে যাবে, সে বাহাদুর কি মাত্র উদ্ধার ছিলেন মানে বাহাদুর কি সেটাকে মায়ে মেরে ফেলছে জি ভাই, ঘরের ভিতরে উঠছিল আমরা কেউ ত্রেস পাইছিলাম না, এবার ও তো মনে করেন বাইরে বান্ধা ছিল আম গাছের সঙ্গে যেহেতু দেখা যাচ্ছে কিন্তু বনু প্রাণী ভাই না বান্ধে রাখলেও চলে যাবে ঠিক আছে ভাই, এই জন্য অনেকে যে বাইরে যে পোষা জিনিস বান্ধে রাখেন কি জন্য মানুষ পাখি কিন্তু ভাই বন্দি খাঁচায় বন্দি করে রাখে ছেড়ে দেয় না কেউ, কিন্তু আপনি খাঁচা ভিতরে আটকা রেখে বেশিরভাগ বাইরে বের করে মনে করেন যখন বিপদ ও যখন উত্তম মানে যখন ও জিনিসটার গন্ধ পায় আর কি ঠিক আছে ভাই, তখন কিন্তু পাগল হয়ে যায় ক্রম মতে যায় ও খেসা মেসা ভেঙে ধরে ফেলাতে তখন ওই কিন্তু আমি বের করে দিই, বের করে দেওয়া মাত্রই কিন্তু ভাই ও তল্লাশি দিতে ধরে যায়। তো আমরা কিন্তু এই জন্য কিন্তু বাহাদুরকে আনছিলাম যে ওর মাধ্যমে আমাদের কিছু করা যায় কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা সাধারণ কোনো সাপ না, এটা সে ভয়ানক একটা জিন সাপ, এই জন্য কিন্তু আমরা যে বাহাদুর কোনো মানে বাহাদুরকে কোনো কাজে লাগলো না, তারপর আমরা এখন ওকে ডাকার চেষ্টা করবো সে আসলে এখানে কি জন্য থাকে সে কি চায় সেটা শোনার চেষ্টা করবো। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার মধ্যে রইল, মানে ভিডিওটা না টেনে আপনি সম্পূর্ণ দেখবেন, এবং আরেকটা কথা বলতে চাই যে আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে আমরা ভয়ানক ভয়ানক
ভিডিও তৈরি করতে পারি শুধুমাত্র আপনাদের জন্য। আমরা এখন ওকে ডাকার একটা প্রসেসিং চলছে। আমাদের আসন তৈরি করা শেষ মোটামুটি, আমরা এখন ওকে ডাকার চেষ্টা করি। আমি সাথে আছি, কোনো সমস্যা নেই। না ভাই, যেহেতু রান ভাই সঙ্গে তখন তো ভয় পাওয়ার কোনো প্রশ্ন আছে ভাই, কোনো ভয় নেই, সাহস নিয়ে বসেন, সমস্যা নেই। আমি সাথে যতক্ষণ আছি ততক্ষণ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। শুধু যে সাপ তা না, কিন্তু ও কিন্তু বিভিন্ন কিছু রূপ নিতে পারে। তুমি খেয়াল রাখবা যে কোনো কিছু রূপ নিয়ে যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তুমি চারি সাপ খেয়াল রাখবে, কারণ ও কিন্তু সবকিছু রূপ নিতে পারে। কি আছে সেইখানে? গন্ডির ভিতরে প্রবেশ কর, গন্ডির ভিতরে প্রবেশ কর। কেন তুই এই পরিবারকে এভাবে জ্বালাস? কেন তুই এই পরিবারের সবাইকে এভাবে ক্ষতি করার চেষ্টা করিস? মন্দির ভিতরে প্রবেশ কর। আমি দেখলাম মানে আমি যখন টাকার চেষ্টা করছি তখন এই সাইডের কিছু একটা আমাকে দেখা দিল, ঠিক আছে? কিন্তু আসতে যাচ্ছেন এভাবে, আপনি আনার চেষ্টা করেন না, ওকে অবশ্যই এখানে আসতে হবে। যখন আমি এখানে আসছি তখন ওর এখানে আসাই লাগে। মন্দির ভিতরে প্রবেশ কর, কোনো লাভ নেই, চারি সাইডে ভয় দিয়ে কোনো লাভ নেই, ভালোই ভালোই তুই মন্দির ভিতরে প্রবেশ কর।
তুই যতই চেষ্টা করিস না কেন আমরা এখান থেকে কখনোই ভয় পেয়ে চলে যাব না। সাহস থাকলে তুই গন্ডির ভিতরে প্রবেশ কর, তোর অবশ্যই গন্ডির ভিতরে প্রবেশ করা লাগবে। এই কথা বল আমার সাথে, তুই কেন মানুষের ক্ষতি করিস? এই ফসফস ফসফস না করে চুপ করে ঠান্ডায় বয়, ঠান্ডায় বয় এখানে ভাই। আমাকে কামড়ায় তা কিন্তু আমার কোনো কিছু করতে পারবে না, কিন্তু তোমাদের উপরে কিন্তু আক্রমণ করলে কিন্তু তোমাদের কিন্তু ক্ষতি করতে হবে ভাই। আপনার দিকে কিন্তু লক্ষ্য রাখতে দূরে যাবে, মানে এই গন্ডির বাইরে প্রবেশ করতে, মানে গন্ডির থেকে বের হতে পারবে না, একটু দূরে দূরাস্ত বজায় রাখবেন আপনি। এই এখান থেকে চলে যা, আমি এখান থেকে তোর কোনো ক্ষতি করিনি, এখান থেকে চলে যা। আমি তোকে ভালোভাবে বলতে, এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। তুই আমার ক্ষতি না করলে তুই যে পরিবারটাকে কেন জ্বালাস? তুই পরিবারের প্রতিটা সদস্যকে কেন নিয়মিত তুই ওদেরকে লঙ্ঘন করিস? তুই কেন কামড়াস? তুই আমার প্রশ্ন জবাব দে। তুই আমি তোর প্রশ্নের জবাব দেবো কেন? তুই এখান থেকে চলে যেতে বলতেছিস, চলে যা এখান থেকে। আমি এখান থেকে তাহলে কিন্তু তুই আমার তো বলে বাঁচবি না। তুই যে তুই জানিস না, জেনেই তো এখানে আসছিস যে আমি কি করতে পারি, জানিস না? আমি তো জেনেই তো আসছি। তাহলে এখান থেকে চলে যা, কিন্তু তুই আমার কিছু করতে পারবি না, কিন্তু কিছু করতে পারবি না তুই আমার। চলে যা, চলে যা, এটা কেউ বাঁচবি নে, এখানে ছিল কেউ বাঁচবি নে, চলে যা এখান থেকে। তুই কিছু করতে পারবি না, তুই আমাদের কিছু করার ক্ষমতা তোর নাই। এখন আমি যেটা বলতেছি আমার প্রশ্নের জবাব দে, কারণ তুই যদি আমার প্রশ্নের জবাব দিস এবং আমার সাথে ভালো ব্যবহার করিস তাহলে কিন্তু আমি তোর সাথে ভালো ব্যবহার করবো, আর তা না হলে কিন্তু তোকে কিন্তু আমি এই বোতলে বন্দি করবো। আমি যা বলি তা শোনা না কেন? কিন্তু আমি যতদূর শুনতে পাচ্ছি তুই যেটা যে তাকে যে অফার, তাহলে তুই তাকে যে বলিস যে নামাজ কালাম পরে যে মহিলাটা, তাকে তুই স্বপ্নে দেখাইছিস যে সে যাতে ওই নামাজ কালাম না পড়ে এবং যাতে ভাই আপনি সাবধানে থাকেন, নামাজ না পড়ে এবং নামাজ ছেড়ে সাথে সে মানে ও আমার ধর্ম পালন করবে, ওকে যেটা বলি সেটা করবে, ও আমার সেবা করবে, ও আমার তো খারাপ ভাই, ও আমার সেবা করবে, ও আমার গাছের গোড়ায় দুধ কলা দেবে সেটা আমি খাবো, সেটা না দেবে ওর ওর কাজ করে কেন? ওকে তো আমি কতবার বলেছি তুই আমার কাজ কর, আমি তোর কোনো ক্ষতি করব না। তাহলে মানে তুই মুসলিম তাই? হ্যাঁ আরেকজনকে কেন জোর করে তোর ধর্মের চেষ্টা করবি? ওর আমি যা বলি ও তার শুনে না কেন? চুপ করে ভাই, তুই তাকে জোর করার কে যে তুই ভাই মুসলিম
সে তার ধর্ম পালন করবে, তুই তাকে জোর করে কেন তোর ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবি? এটা তো তোর কখনো ঠিক হয়নি, আর এটা তুই করার জন্য তোর এখন অনেক কঠিন শাস্তি পেতে হবে। আমি কিন্তু তোরে এখান থেকে মন্দির করে নিয়ে যাবো। আর তুই ওটা ধরিস না, তুই ওটা ধরিস না, বুঝতে পারছিস যে আমি কিন্তু তোকেও বন্দি করার ক্ষমতা রাখি? তুই কি বুঝতে পারছিস যে আমি তোকে বন্দি করার ক্ষমতা রাখি? আমি বুঝতে পারছি তুই ভয়ানক ভয়ানক আমাদের সঙ্গী গতি বোতলে ভরে রাখছিস। হ্যাঁ, তাহলে তোকেও কিন্তু বোতলে বন্দী করতে পারবো। আমার থেকেও খুব শক্তিশালী। হ্যাঁ, তাহলে তুই কিন্তু তাদের কাছে কিন্তু কিছুই না, যাকে বোতলের ভিতরে বন্দী করা আছে তার কাছে তুই কিছুই না। এখন আমি যেটা বলবো তুই সেটা করবি। তুই যে জোর করে কেন একটা মুসলিম তাকে কেন তোর ধর্মে নিয়ে যাবি? এটা আমার এই এরিয়াটা খুব পছন্দ হয়, অনুরোধ করবি এবং তাকে তাই দিয়ে ভয় দেখাবি কেন যে তুই ধর্মে না আসলে তোকে মেরে ফেলবো? আমার অনুসরণ করার মতো এই জায়গায় কোনো লোক নাই, এই জন্য ওকে আমি তাহলে আমার অনুসরণ করবে। তাহলে তুই এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যাবি যেখানে সবাই তোর মানে সবাই তোর কথা শুনবে, যেরকম জায়গায় গেলে এবং সবাই তোকে যে মানে দুধ কলা দিয়ে যে পুজো করবে সেরকম জায়গায় চলে যাবি, যাতে তোর কোনো সমস্যা না হয় থাকতে। তুই এখানে কেন পড়ে থাকবি এবং কেন একটা পরিবারকে প্রতিনিয়ত তুই ক্ষতি করার চেষ্টা করবি এবং কেন তাদেরকে তোর ধর্মে আসার জন্য বলবি কেন তুই? এটা তোর ঠিক না, কারণ একটা জোর করে কাউকে কোনো মানে ধর্ম যার সে তার ধর্ম পালন করবে, তুই কেন জোর করে তাকে তার ধর্মে নিয়ে যাবি? এটা তুই ঠিক করিস নি। তুই নিজে ভাব যে কখনো এটাও করা উচিত না যে তোর ধর্ম তুই পালন করবি, তুই কেন মানে অন্যের ধর্ম ওকে বোঝান যে কারোর ধর্মের উপর এই করা ঠিক না, যে আমি একটা ধর্ম পালন করতেছি, আপনি এসে আমার আর একটা ধর্ম চাপাই দিবেন ভাই, এটা ঠিক না। ধর্ম চাপিয়ে দিবি এবং তুই যেগুলো করিস সেগুলো করতে তাকে বাধ্য করবি। তোদের কিন্তু হিন্দু ধর্ম কোথাও নেই, আর আমাদের যে মুসলিম যারা তাদের ধর্ম কিন্তু নেই যে জোর করে আমরা একটা হিন্দু বা অন্য কোনো ধর্মের লোককে আমরা আমাদের ইসলাম ধর্ম চাপিয়ে দেবো। এটা কিন্তু কারো কোনো ধর্মে নেই যে জোর করে কাউকে কোনো কিছু করানো। এখন তুই যদি কথাগুলো ভাবিস তুই নিজে বুঝতে পারবি যে তুই কত বড় ভুল করেছিস। এবং হ্যালো, কান্না করতেছিস কেন তুই? আপনি আমার যে কথাগুলো বললেন ভাই, আসলে আমি বিবেচনা করে দেখলাম ভাই, এটাই অরিজিনাল বাস্তব কথা, কারোর ধর্মের প্রতি কারোর জোর করা ঠিক নয়। তাহলে তুই যখন বুঝতে পারছিস তখন তুই এখান থেকে চলে যাবি, যেখানে কোনো মানুষ বসবাস না করে, এবং তুই আজকের পর থেকে প্রতিজ্ঞা করবি যে কোনো মানুষের কোনো ক্ষতি করবি না। আমি আপনার দ্বারা প্রতিজ্ঞা করতেছি আমি বেধর্মীয় কোনো লোকের সঙ্গে কারণ কোনো কোন দিক ক্ষতি করবো না ভাই। ওর কাছে আর একটা জিনিস শোনেন যে ভাই, ও ও যে ওর যে পূজা মনসা পূজা যা চায় ও নিজের ধর্মের লোকের ধারে যেন চায় ভাই, আর কারোর উপর যেন ভাই ও ই না করে ভাই। জি ভাই, আমি আমি সেটাই করবো ভাই। আমি যেগুলো চাবি তোর ধর্মের যারা এগুলো তোর ধর্মের উপরে মানে এগুলো চাবি তোর ধর্মের লোক যারা তাদের উপরে চাবি, কারণ তুই অন্য ধর্মকে কেন বলবি দিয়ে তাকে পুজো করার জন্য
তোকে দুধ কলে দিয়ে মনসা পুজো করার জন্য, কারণ অন্য অন্য ধর্মে তো এগুলো করে না। তুই তোর ধর্মে যারা বসবাস করে, তোর ধর্মে যারা আসে তাদেরকে বলবি, তাহলে কিন্তু তারা তোর আশাটা বা শখটা পূরণ করবে। সবাই তো তোর কথা, মানে তুই যখন যাকে বলবি যে আসলে দুষ্কলা দিয়ে তোর পুজো করার জন্য, সবাই কিন্তু করবে না, আর যে করবে না তাকে কিন্তু তুই জোর করবি না, কারণ সবাই কিন্তু এটা করবে না। কারোর উপর কখনো মানে জোর করবি না যে আমি এটা, আমাকে এটা করাই লাগবে, এটা না করলে তোকে মেরে ফেলবো বা তোকে কাম প্রতিনিয়ত আমি কামড়াবো, এরকম কিছু করা যাবে না। আর আজকের পর থেকে যে যে বাড়িটা মানে এতদিন তুই যে বাড়ির উপরে তোর টার্গেট ছিল, যে বাড়ির উপরে তোর নজর ছিল, ওই বাড়ির থেকে আজকের থেকে চলে যাবি, এবং বাড়িটাতে আর কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করে এখান থেকে চলে যাবি, তাহলে আমি তোকে এখান থেকে বের করার ব্যবস্থা করে দেবো এবং মুক্ত করে দেবো। জি ভাই, আমি আমি আমার নিজের ভুল বুঝতে পারছি ভাই, আমি এই বাড়ি মুক্ত করে দেবো, আমি বাড়ি থেকে চলে যাবো, আর আমি এমন একটা কিছু দিয়ে দেবো ভাই যে বাড়ি অন্য কোনো জিনিস এসে এদের কোনো কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন এখান থেকে চলে যাবি। জি ভাই ঠিক আছে, বন্ধুটা কেটে তুই যে চলে যাবি যাওয়ার আগে একটা প্রমাণ দিয়ে যাবি, যাতে আমরা বুঝতে পারি যে তুই এখান থেকে চলে গেছিস, বুঝতে পারছিস ভাই? আমি যাই কিছু করি না কেন ভাই, আমি কোনোদিন কারোকে মিথ্যে কথা বলি না ভাই, তবে যেটুকু আমি যা করেছি আমি এতদিন না বুঝতে পেরে ভাই করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আমি এখানে আসবো না। ঠিক আছে, তুই এখন এখান থেকে বের হ। যাওয়ার আগে একটা যে কোনো একটা প্রমাণ দিয়ে যাবে, যাতে আমরা বুঝতে পারি যে এখান থেকে চলে গেছিস, যা এখন এখান থেকে। আপনারা আমি যখন চলে যাব ঠিক একই কাদা এখান থেকে বেরে যাব, আমি যেভাবে আসছিলাম ঠিক সেভাবে আমি এখান থেকে বেরোয় যাবো, আর যদি আমি যদি আপনাদের মাপ চাচ্ছি ভাই, আপনি আমার ভুলটা বুঝাই দিচ্ছেন ভাই, আমি জীবনে কোনোদিন এই কাজ আর করবো না। ঠিক আছে বুঝতে পারছি, এখন তুই এখান থেকে যা। সবার সব দাদাকে নমস্কার। ধরো ধরো ভাই, এখন এখান থেকে যে তোমার যে ভয়ানক জিন সাপটা এখানে বসবাস করতো, সে কিন্তু এখান থেকে চলে গেছে। আসছিল ভাই, হ্যাঁ ও আসছিল, ওর সাথে আমাদের কথা হয়েছে, এবং ও কিন্তু আজকের পর থেকে মানে যে জায়গাটা মুক্ত করে দিয়ে গেছে, এবং সে কিন্তু এখান থেকে অনেক দূরে চলে গেছে, এবং সে কিন্তু ফার্স্টে অনেক খারাপ ব্যবহার করছে, কিন্তু পরবর্তী কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করছে, যখন আমরা তাকে বুঝাইতে পারছি জি ভাই এটা করা, বুঝতে পারছে যে তার এটা ভুল হয়েছে, তাহলে সে কখনো ধরে কান্না কাটিয়ে করছে লাস্টে, দেখলে বুঝতে হবে আসলে যে সে কি করছে, কি হয়েছে এখানে, কি হয়েছে সেটা আমি বুঝতে হবে। তো এখন আমরা এই জায়গাটা থেকে বের হব। তো ভাই এই জায়গার সাথে বাড়িটা ভাই তো এখন মুক্ত না? হ্যাঁ বাড়িটা মুক্ত, বাড়ি বাড়িটা মুক্ত করে দিয়ে দেবো, পরিবারের সদস্য কারুর আজকে পর থেকে আর কোনো সমস্যা হবে না, কারণ কারণ ও তো এখান থেকে চলে গেছে, এবং সে যেখানে যাতে আর কোনো সমস্যা না হয় ওই বাড়িটার সে ব্যবস্থা কিন্তু করে দিয়ে যাবে, সেটা বলছে বাড়ির ভিতরে, বাড়ির ছায়ের ভিতরে এমন একটা কিছু করে দিয়ে যাবে যাতে ওই বাড়ি আর কেউ আক্রমণ করতে না পারে, কেউ যেন ওদের বাড়ির কোনো ক্ষতি করতে পারে বাড়ি কারোর প্রতি, সেটাও সে বলে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।
তো আপনাদের প্রতিদিনের নয় আমি আজকে একটা কথা বলে যেতে চাই। আপনারা যা এই করোনা পরিস্থিতি বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে সেই এখন অবস্থা খুব করুন, তো আপনাদের একটা কথা একান্ত অনুরোধ করে বলতে চাই যে এই করোনার সময় আপনারা তো দেখতে পাচ্ছেন সারা বিশ্ব ধরে কিংবা বাংলাদেশে খুব কঠোর লকডাউন চলতেছে, এখন একটু শীতল আছে আর কি। তো এই লকডাউনের সময় যারা হতদরিদ্র রোজ এনে রোজ খায়, তো যারা আপনারা একটু মধ্যবিত্ত কিংবা একটু ধনী লোক আছেন, তো তারা ভাই আপনারা এই যারা হতদরিদ্র তাদের একটু ভাই সহযোগিতা করবেন। কারণ ভাই তারাও তো আমাদের ভাই, হোক না বেধর্মী কিংবা হোক না অন্য গোত্রের হোক না অন্য বর্ণের, তারাও কিন্তু ভাই মানুষ, মানুষ মানুষের ভাই। ভাই তো আপনাদের হাতে পায়ে ধরে বলি যারা একটু ধনী আছেন তারা ভাই হতদরিদ্রদের একটু সাহায্য সহযোগিতা করবেন, যেন আমরা সবাই সুন্দরভাবে জীবনটা নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো ভাই জিয়ার যে কথাটা বললো অনেক মূল্যবান একটা কথা বলছে, আমরা সবাই এই দিকটায় খেয়াল রাখবো যাতে মানে আমাদের সমাজের আমাদের পরিবারের কোনো লোক যাতে না খেয়ে থাকে, যাতে না খেয়ে থাকে সে আমরা ব্যবস্থা করবো, যাতে আমাদের যাদের সামর্থ্য তার বসে সেটা চেষ্টা করা করবো, যাতে যাই পারি আমরা তাদেরকে সহযোগিতা করবো। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরাবো, পরবর্তী ভিডিও আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।